বেশ ভালোভাবে ভাজা হয়ে এলে এর মধ্যে কিছু টমেটো দিয়ে দিলাম। টমেটো এটা বেশ নরম হয়ে এলে, ভাজা ভাজা হয়ে এলে এখানে একটু ঢাকা চাপা দিতে থাকলাম যাতে টমেটোটা খুব সহজে নরম হয়ে যায়। এবং এর মধ্যে ডালটা ঢেলে দিলাম, যেটা আপনাদের দেখানো হয়নি সেটা হচ্ছে ডালটা ঢেলে দেওয়া হলো। এবারে দেখুন বেশ ফুটে যাওয়ার পরে এটা বেশ মাখা মাখা হয়ে এসেছে আর সব রকম মশলা মিশে গেছে এর সঙ্গে। খুব যে বেশি মশলাদার এটা হয়নি, কিন্তু যে সুগন্ধগুলো এর মধ্যে অ্যাড হয়েছে সেগুলো টেস্ট বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমার সবজি ডাল পুরোপুরি রেডি এবং আমি এখন এটা সার্ভ করার জন্য রেডি হচ্ছি। দেখুন তাহলে কেমন লাগছে, যদি ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাবেন। ধনে পাতা অ্যাড করে দিলাম, সুন্দর দেখতে লাগছে, একদম কালারফুল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সৃজনে থাকুন, কিছু না কিছু একটা সৃষ্টিতে থাকুন। আজ তাহলে এই পর্যন্তই, বাই বাই।